আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তার নাম প্রতিভা। ভগবানের নিষ্ঠুর খেলা, ভাগ্যের পরিহাসে সে আজ আমার বন্দী হয়ে গেল, মানে মা হয়ে গেল। তবু তার স্মৃতি আমার মন থেকে আমি কেন মুছে ফেলতে পারছি না? কেন কেন তার জন্য আমার বিনিদ্রায় রাত্রি কাটতে হবে কেন? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মদ খেয়ে খেয়ে আমার জীবনটাকে আমি শেষ করে দেব। না ঠাকুরপো, না, তুমি এরকম মদ খেয়ে তোমার জীবনটাকে তুমি নষ্ট করে দিও না ঠাকুরপো। শোনো, তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। তুমি এখানে কেন এসেছো বল? আমি কেন এসেছি তুমি কি জানো না ঠাকুরপো? আচ্ছা বলতে পারো বৌদি, একদিন আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু আজকে তুমি আমার বৌদি হয়ে গেছো, তবু তোমার স্মৃতি আমার মন থেকে আমি কেন মুছে ফেলতে পারছি না? কেন কেন তোমার স্মৃতি আমার মনকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে? কেন কেন স্মৃতিটাকে তোমাকে ভুলে যেতেই হবে না বৌদি। আমি কিছুতেই ভুলতে পারবো না বৌদি, অতি ভুলে গে আমি কিছুতেই ভুলতে পারবো। অতি জীবনটাকে তুমি ভুলে যাও। কিন্তু আমি যে পারছি না বৌদি, অতি জীবনটাকে তোমাকে ভুলতেই হবে। পুরানো ভালোবাসাটা আবার জমে উঠেছে দেখছি। হ্যাঁ সামনে তোকে আমি কতবার বলেছি, কোনদিন মদ খেয়ে বাড়িতে বাড়ানবি না। বল কেন মদ খেয়ে বাড়িতে ঢুকেছি? জবাব দে, কেন মদ খেয়ে বাড়িতে ঢুকেছি? সে জবাব আমি তোমাদের জবাব তোকে দিতেই হবে। জবাব তোকে দিতেই হবে। তোর এত বড় স্পর্ধা, তুই মদ খেয়ে বাড়িতে ঢুকে মাছ নাম করছিস, তোকে আজ আমি উচিত শিক্ষা দেবো। তোকে আজ মারতে মারতে ফিটে চামড়াতে ঘুরিয়ে দেবো। বল কেন মদ খেয়ে বাড়িতে ঢুকেছিস? জবাব দে, উচিত শিক্ষা দেবো। আমি ওর গায়ে হাত তুলতে চাইনি বাবা, তোকে আমি কতবার বলেছি তুই কোনদিন মদ খেয়ে বাড়িতে আসবি না। দেখো বাবা দেখো, মদ খেয়ে বাড়িতে এসে বাদলামো করছে, এই চৌধুরী বাড়ির মান সম্মান সব ঘুমের সঙ্গে মিশে দিতে যাচ্ছে। আরো কি করেছে জানো বাবা? এসকাউন্টেন্টটা আরো কি করেছে জানো? প্রতি মাসে প্রতি মাসে এইভাবে জড়িয়ে ধরে হতে পারে না, এ হতে পারে না। বলো আমি চাই তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবে, তা নাহলে তুমি আমার মরা মুখ দেখবে। না বাবা, না তো বাবা, আপনি ও কথা বলবেন না বাবা, আপনি ও কথা বলবেন না। আমি যদি বাড়ি ছেড়ে চলে গেলে আপনারা শান্তি পান, আমি আমি কথা দিচ্ছি বাবা, এ বাড়ি ছেড়ে আমি চলে যাবো, চলে যাবে। কোনদিন আমি মুখ নিয়ে বাড়িতে আমি আর ফিরে আসবো না বাবা। তবে হ্যাঁ বাবা, যদি আমি মানুষের সাথে মানুষ হয়ে থাকে বাবা, সেই আমার সময় হল দাবিদার। Oh,
সম্ভব না বাবা। তাই আজ থেকে এই জমির বাড়ির সব দায়িত্ব আমি আমার হাতে তুলে নিতে চাই বাবা। বেশ, এই চৌধুরী বাড়ির সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। এই তো, এই তো আমার বাবার মতো কথা, এটাই তো আমি চেয়েছিলাম বাবা। শোনা প্রতিমা, আজ থেকে এই চৌধুরী বাড়িতে আমি যাচ্ছে যেটা বলবো সে ঠিক আমার কথা মতো চলবে। তাই আমার প্রথম আদেশটা তোমাকে, বাইরে থেকে আমার পাঁচজন গেস্ট আসবে, তাদেরকে আনন্দ দিতে হবে। তাই এই মুহূর্তে তোমাকে যে পোশাকটা আমি দেবো তুমি পরে নাও। এই নোংরা পোশাক আমি পরবো? নোংরা পোশাক? হ্যাঁ, নোংরা পোশাক। আমি চৌধুরী বাড়ি খুলে বসবো, আমি চৌধুরী বাড়ি গৃহলক্ষ্মী হয়ে এই নোংরা পোশাক আমি পরতে পারবো না। নোংরা তুমি জানা হতো না এই নোংরা পোশাকটা না এখন সারা দেশ তাকে মাতিয়ে তুলেছে। তাই আমার আদেশ তোমাকে পড়তেই হবে। না, আমার দেখে যত করে প্রাণ আছে এই নোংরা পোশাক আমি পরতে পারবো না। আচ্ছা বেটা, তুমি বলো তো, তুমি কি চাও না তোমার স্বামীর দু হাতে মোটে মোটে টাকা রোজগার করুক? তুমি কি চাও না তুমি টাকার পাহাড়ে রাজ রানী হয়ে বসে থাকো? আচ্ছা প্রতিমা, তুমি বলো তোমার স্বামী তার পাঁচজন গেস্টের কাছে অপমানিত হবে সেটা কি তুমি চাইবে? তোমাকে হবে একটা কথা ভুলে যাও না, একদিন তোমাকে লগ্ন ভাইচার হাত থেকে বাঁচিয়েছিলাম আমি। তাই আজ আমি তোমাকে যেটা বলবো সেটা করতেই হবে। আমি বলছি পোশাকটা পরে নাও। কথাটা মনে থাকে যেন আমি যাব না, আমি যাব না।
সেই পাতা সেই দেখো লালা আজ কোথায় গেল, আজ কোথায় গেল আমার জীবনে এতই হাসি এতই খুশি, আজ কোথায় গেল আমার জীবনে এতই হাসি এতই খুশি, আজ কোথায় গেল আমার জীবনে এতই হাসি এতই খুশি, আজ কোথায় গেল। বাড়ির মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? বৌদি তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন বৌদি? কিছুই নয় ভাই, সুখে দু চোখ করে জল আসে। এই কবিতা এটা আমার বড় বৌদি, প্রণাম করো। ও চিরসুখী হব, চিরসুখী হও। শোনো বলো, তোমাদেরকে না জানি আমি কিন্তু একটা অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করেছো? আমি বিয়ে করেছি, আমি খুশি হয়েছি, আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা কবিতা, তুমি বৌদির সঙ্গে একটু গল্প করো কেমন? ওরা গাড়ি থেকে মালগুলো নামাচ্ছে, তো সঠিক ভাবে নামাচ্ছে কিনা দেখে আমি এখন বৌদি রেখে গেলাম। ভালো মেয়ে দেখো কিন্তু আছে বৌদি। দিদি আমি আমি তোমার ছোট বোনের মতো, যদি কোনোদিন কখনো কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে শাসন করে তোমার মতো আমাকে তৈরি করে নিও। বেশ, আমি আমার মতো করে তৈরি করে নেব। দিদি এবারে তো আর কাউকে তো দেখতে পাচ্ছি না, বাবাকে দেখতে পাচ্ছি না, বর্ষা করেকে দেখতে পাচ্ছি না, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। কেন সোনামন, শোনো তুমি যে বললে না এই বাড়ির কাউকে দেখতে পাচ্ছি না, হ্যাঁ বাবাকে দেখতে পাচ্ছি না, বর ঠাকুরকে দেখতে পাচ্ছি না, তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই। কি কথা দিদি? তুমি যতটুকু পারো তোমার বর ঠাকুর থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। দিদি আমার কি সেদিন দিয়ে গেল? কেন বলে গেল? আমি বর্ষা করে থেকে দূরে দূরে থাকবো ছোট্ট বোন, ভালোবাসতে
অবিশ্বাস করি কি করে আমি কত আশা নিয়ে তোমার হাত ধরে তোর বাড়িতে বউ হয়ে এসেছিলাম, তুমি আমার স্বামী হয়ে বিশ্বাস করলে না, আমি বাড়ির থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি। আমার ছেলে তোমরা কেউ কেউ যাবো না,
আমি নির্বিকার ভাবে মুখ বুঝে সহ্য করে গেছি, কোনো প্রতিবাদ আমি করিনি। তুই এই চাবুক দিয়ে আমাকে আঘাত করেছিলি তাই না? সেই আঘাত আজ আমি তোকে ফিরিয়ে দেব। না ভাই না, ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দেব এই চাবুকের আঘাত কতটা বেদনাদায়ক, মানুষের জীবনে কতটুকু যন্ত্রণা। তুই বিশ্বাস কর ভাই, আমি তোর বড় দাদা, আমি তোর ভালোর জন্য বলেছিলাম রে, আমি তোকে বুকে দড়িয়ে রাখবো ভাই। ওই মুখে তুই আমাকে ভাই বলে ডাকবি না, আমাকে ক্ষমা করে দে ভাই। তোর মতো জানোয়ার সাতকন্যাসীর ভাই বলে ডাকার কোনো অধিকার না। আমি স্বীকার করছি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে ভাই। ভাই প্রতিমা বলো না, বলো না, আমাকে ক্ষমা করে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে তুমি আমার স্বামীকে এভাবে চাবুক আঘাত করবে কি আমি ভাবতে পারিনি। তুমি এই কথা বলছো বৌদি? আমি বলছি, আমি আমি প্রতিজ্ঞতা নারী, আমার স্বামী যতই খারাপ করে কেন, চরিত্রহীন হোক না কেন, তবু ও আমার স্বামী দেব না। তাই আমার স্বামীর গায়ে তুমি যে পায়ে চাবুক আঘাত করেছো, তাহলে কড়ায় গঙ্গায় আমি হিসাব করে নেব। মারো প্রতিমা, মারো, তুই আমার গায়ে চাবু আঘাত করলি, তবে তুই কান খুলে শুনে রাখ, তোর বিয়ের দিনে রাস্তায় গাড়িটা বন্ধ করেছিলাম আমি। চক্রান্ত করে বিয়ে করেছি আমি, আমার কথা বাবা জেনে গেছিল, তাই বাবাকে পাগলের ইঞ্জেকশনটা দিয়েছিলাম আমি। আজ তোর বিয়ে করা স্ত্রীকে নাটক করে এ বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছি আমি। আর তুই আমার গায়ে চাবুক আঘাত করেছিলি, তোকে আজ টুকরো টুকরো করে ওই ডাস্টবিনে ছুঁড়ে দেবো। তুমি আমাকে কেমন সাজালে বাবা।
করবি আমায় ক্ষমা করো বউমা, আমায় ক্ষমা করো। বাবা আমি তো আমার জীবনে কিছুই পেলাম না বাবা, আমি তো আমার জীবনে কিছুই পেলাম না। শান্তি শ্মশানে শোক সাপানে, শান্তি শ্মশানে দুটো পয়সা। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে,
কিছু কিছু কথা বলা যায় না।
মাস্টারি টাকা তুলে না ঠাকুর আর আমার সত্য হয় পয়সা আমার কি ভাই মেলায় ভালো মেয়েটাকে তুই বিয়ে করবি আরে কি বলবি তো আমি বুঝতে পারিনি কি করি ভালো আরে বুঝলে বল ভাই কি বলবি তো এই করবে এরে ভালো ছেলে পাইনি দোকান ধরে তুমি খাচ্ছি মনে বলে আগুন জলে মেটে না আসা মনে
তারা ভাব টিভি খুলে তোমার মতো সঙ্গী পেলে করবো আমারে হাত ধরে রাখবো তোমার সুখে শুধু কানা বলে বেঁচে দিলে ধরতে পারিনি যত মারতিনি খালি বাইরে পড়তে কখন এমন অন্যায় কাজ করবো না না এরকম দু চারটে করো অসুবিধা নেই আমার আসার ঘরে আমরা প্রতিবন্ধী মানুষ ভালো ভালো মানুষের সঙ্গে যদি না ভালো ব্যবহার করতে পারি আমরা যদি এখন নোংরা ব্যবহার করি কোন ভালো মানুষের আমাদের ভিক্ষা দেবে আমাদের সংসার চলবে আমাদের এই নোংরা ব্যবহার থেকে ভালো মানুষের প্রমাণ বাক্যের কথা বলে জানি ঠিক বলে খানা খোড়া তিন গুণ বাড়া তার মধ্যে তুই আর সারা খরা হট করে যে কি হয়ে গেল সারা একটাও কথা বলি অবধি কি তুমি ভাবে চাল বসাও হ্যাঁ আমরা আজকে একটা গাড়ি কাজ করে খাসির মাংস কিনে আনবো আমরা ভিখারিটা কি হয়েছে খাই ভালো আছে আমি চাল বসতে যাচ্ছি এই এবার আমি সামনে যাবো আমার গ্যাবে গেছে সারা দেখা পায় না সামনে যাচ্ছে রেল লাইনে তুলবে সম্মান দে মনে বলা তো ভাই তোরা জানি রাস্তা কুকুর চাকু ১০০ টাকা দে না বাবা খাসি খাবো চোখ বলে তো আমার মেয়ে আমি কখন নিয়ে ভর্তি দিই মামা বলে ভাবনা ছিল কাজ করছে
ওরে মেরে 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 দেবো, বিয়ে ও করবে না আমার হবে তো ভগবান। ও সোনা কৃষ্ণে যহ সোনা বলিতে বউ চলে যায়, আয় রে সরবে মন ভরে যায়, বলিতে বউ চলে যায়, আয় রে সরবে মন ভরে যায়। বলপিনকে শাড়ি পরে করিয়া আগের মনে, বলপিনকে শাড়ি পরে করিয়া আগের মনে, শুনিয়ে আসবে তুমি মামার বে আমি স্টাইল। আর কি
মধুর ডাল কিন্তু আমার স্বামী একটু নাচ থাকেন আর আমার বাসুর সজ্জা আমার স্বামী